বলো আজকে বানাচ্ছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া, চিকেন পকোড়া কি কি দিয়েছে এর মধ্যে? এর মধ্যে চিকেন আছে, সব রকমের চিকেন পকোড়াতে তো চিকেনই থাকবে, মাটন থাকবে। আলেসি কি করছে গোগো, কি নিয়েছে তোর জন্য? আদার সানডে ব্লগ। আর আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা সকাল সকাল আর 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 দেখতে এসেছি, আর লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে মুভিটা না স্টার্ট হয়ে যায়। আর যতক্ষণ আমরা মুভি দেখছি ততক্ষণ কালকে রাত্রিরে কিছু ক্লিপ দেখে নাও। কালকে রাত্রিরে অ্যাকচুয়ালি বাবা মা এসেছিলো অনেক দিন পর, মানে এক মাসেরও বেশি হয়ে গেছে তখন এসছে। তো গো বিশাল হ্যাপি বাবা মার কাছে রেখে এসেছি, আমরা যতক্ষণ মুভি দেখছি ততক্ষণ ওই ক্লিপগুলো দেখে নাও। এরম বাচ্চাদের মতো খাওয়াতে হয় বলতো? দরজাটা আটকে না, খোল দরজাটা, খোল। না আসতে আসতে তো গেলি খাবারটা ছেড়ে। বাবার জামা ভিজে গেছে কি করে? এই রে রে বাবা, ওখানে জল পড়ে আছে। চিকেন পকোড়া কি কি দিয়েছে এর মধ্যে? চিকেন পকোড়া তুমি চিকেনই থাকবে, মাটন থাকবে? আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, একটু পাঁচলে পাতা, কালারটা কিন্তু ভালো এসছে। আর যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো, আর কালারটা এসে তোমার হচ্ছে কাশ্মীরি লাল মির্চের জন্য। কাশ্মীরি লাল মির্চ, হ্যাঁ। আমার ক্যামেরায় ফোকাস নিতে পারছে না, ক্যামেরা মাঝে মাঝে ফোকাস হয়ে ফেলে। এটা কি দিচ্ছ? একটু তেল দিচ্ছি, রিফাইন তেল, সাদা তেল, যাতে এটা দিয়ে ব্যাটারটা ইয়ে করার জন্য। বেসন দেওয়া আছে যাতে মশলাগুলো ধরে রাখে। অন্য কিছু কি রে, তোকে ঢুকতে দেয়নি? বাবা তুই এত আদর করলি, তোকে ঢুকতে দিল না, দরজা বন্ধ করে নিল। নিয়েছে চিকেন পকোড়া তুই
তুমি দেখালে না ব্লগে, তুমি কেমন সেজেছ? ড্যাড নেই, লেখা আছে আমার শ্বশুরা। মশাই মশাই রাক্ষসটা হামলা করবে। আরে তুই আমাকে দিয়েছিস অত আমাকে মনে, ও না না মনে পড়েনি আমাকে। শপিং করেছি আমরা, কিন্তু এই 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 টোকর বাপের জন্য করিনি, টোকর জন্য করেছি। কেন টোকর বাপের পছন্দ হয়নি কিছু? না রাও, দেখো দেখো দেখি আছে এই বাবা।
এসেছি, বাড়ি এসে একটু রেস্ট নিলাম, স্নান করলাম, খেলাম, অ্যান্ড নাও ইটস অলমোস্ট ফাইভ ইশ। অ্যান্ড এখন হচ্ছে কি যে একটুখানি একটা এডিটিং বাকি আছে ইনস্টাগ্রামের জন্য, তো চেষ্টা করি আমি ইনস্টাগ্রামে ছোটো ছোটো রিল ছাড়ার প্রতিদিনই, কিছু দিনই সেমনি হয়, কিছু ইনফরমেটিভ হয়, তো আমার ইনস্টাগ্রামটা চেক করতে পারো, ডিসক্রিপশানে সব লিঙ্ক পেয়ে যাবে, আমার প্রত্যেকটা প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে সব কিছুর। তো এখন ইনস্টাগ্রামের জন্য বেসিক্যালি একটা এডিট করব, তো এখন কিছুক্ষণের জন্য অফ করছি, আর তারপর হচ্ছে আজকে যদি ইন্টারেস্টিং কিছু হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বেসিক্যালি বোধ হয় ইন্টারেস্টিং কিছু হবে না, মা বাবা একটু বিকেলবেলা বেরোবে, আমার শ্বশুর শাশুর সাথে দেখা করতে যাবে, আর আমি হচ্ছে কি যে এখন জাস্ট একটু ইনস্টাগ্রামের ওটা করি, কারণ আমি ছটার সময় পোস্ট দিই, তো ওটা দেবো, ঝটপট করে ইনস্টাগ্রামটা এডিট করে নিই, মানে ইনস্টাগ্রামটা এডিট করে নিই, বলছি ইনস্টাগ্রামের রিলটা এডিট করে নিই, আর তার সময় তোমরা আমার ইনস্টাগ্রামটাকে একটুখানি গিয়ে চেক আউট করে নিতে পারো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। Later that same evening. ওকে, তো সন্ধ্যেবেলা আমি টোপো অনির্বাণ সবাই হচ্ছে কি যে শান্তশিষ্ট হয়ে বসেছিলাম, ঘর একদম শান্তশিষ্ট ছিল, কারণ বললাম যে বাবা মা গেছিল ওই অনির্বাণদের বাড়িতে। হ্যাঁ, টোগো বিশাল দুঃখ পেয়েছে বেসিক্যালি, ও ভাবছে কি না বলে কেন চলে গেল, গেল ঠিক আছে, না বলে কেন চলে গেল। তো এখানেই আমি আজকে ব্লগটা শেষ করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অন্য ভিডিওগুলো দেখতে পারো, লাইক করতে পারো, আর ভিডিও আইডিয়াও দিতে পারো যে কী কী ভিডিও বানাতে পারি। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।